বিজেপির পরশুরা বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে সাংবাদিক সংবর্ধনা সভা, উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। আরামবাগ পান্থশালা ভবনে একে একে জেলার সকল উপস্থিত সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে এবং বিমান ঘোষের উদ্যোগে। শুনব সংবর্ধনার বিষয়ে কি কি ছিল, কি বললেন, শুনব নিউজ অগ্নি পর্দায়, সঙ্গে থাকুন। বিধায়ক হিসাবে আমি গত বছরও এই কার্যক্রম করেছিলাম। যে পুজোর আগে আমাদের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যাদের মাধ্যমে সাধারণ মানুষের কথা সরকার পর্যন্ত পৌঁছায়, সরকারের কথা সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়, তাদের যে অক্লান্ত পরিশ্রম সারা বছর ধরে, সেই পরিশ্রমের কোনো মূল্য দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু সামান্য সম্মানটুকু আপনাদের জানাতে চাই। তাই সাড়া দেওয়ার পাককালে যে সমস্ত মিডিয়া বন্ধুরা আজ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর একটাই কথা বলব, আপনাদের কণ্ঠ যেমনভাবে চলছে সেইভাবেই চলুক। আগামী দিন এই পশ্চিমবঙ্গ কালো মেঘ, যে ঢাকা আছে সেই কালো মেঘ আপনাদের মাধ্যমও যুক্ত থাক এই সরানোর জন্য। বাকি আজকের এই বিষয় নিয়ে নতুন কিছু বলার নেই, যতটুকু ব্যবস্থা করতে পেরেছি ততটুকু আপনাদের হাতে তুলে দিতে চাই। আপনারা সবাই এই পুজোতে ভালোভাবে কাটান, সংসার শান্তিতে থাকুক, এটা আমার কামনা। বাকি আমি সবাইকে বলবো এক এক করে এসে আপনাদের এইটুকু সম্মান জানানোর আমার ক্ষমতা রয়েছে সেটা জানাতে চাই এক এক করে। ধন্যবাদ। আজকে সংবাদ মাধ্যমের যে সকল ব্যক্তিত্বরা রয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় বিমান ঘোষের পক্ষ থেকে, তাদের এটা ট্র্যাডিশন যে প্রতি বছর শারদ শুভেচ্ছার বাক্যালে আমরা শারদ শুভেচ্ছা জ্ঞাপন এক এক করে আসার জন্য অনুরোধ করব। এবং দাদা আন্তরিক যে আপনাদের সংবর্ধনা শারদ উৎসবের বাক্যালে যে আয়োজন করেছে আপনাদের হাতে সেটা তুলে দেবেন। এই মানবিক প্রচেষ্টা আপনাদের সুস্থ হন, আরো সক্রিয় হন, আরো সুস্থ থাকুন এবং আপনাদের কাজ এগিয়ে যান। Yeah, yeah.